আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। তো কার থেকে কি শিখলাম সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রথম পর্বে আমি বলেছিলাম আমি আমার শ্বশুরের কাছ থেকে কি শিখেছি, দ্বিতীয় পর্বে আমি বলেছিলাম আমি আমার বউয়ের কাছ থেকে কি শিখেছি, আর তৃতীয় পর্ব হচ্ছে আমি আমার বউয়ের শাশুড়ির কাছ থেকে কি শিখেছি, মানে আমার আম্মুর কাছ থেকে আর কি। তো আমার আম্মুর কথা আমি বলবো যে আমার আম্মু আর কি যখন নামাজ পড়ে আর কি, তো একটু ব্যাক স্টোরি বলি। তো ব্যাক স্টোরি বললে আপনাদের কাছে ভালো লাগবে, শুনতে আপনারা মজা পাবেন। তা হচ্ছে যে আমি দেখি যে যখন ফজরের নামাজ শেষ হয় বা মাগরিবের নামাজ শেষ হয়, আমার আম্মু নামাজ শেষে বসেই থাকে। তো আমি তো অবাকই, কি নামাজ তো আমিও পড়ি রে ভাই, এতক্ষণ বসে থাকার কি আছে? যে নামাজ মাগরিবের নামাজ শেষ, এসা পর্যন্ত দেখিন জায়নামাজের মধ্যেই বসা। ফজরের নামাজ শেষ, 1-2 ঘন্টা দেখি জায়নামাজের মধ্যেই বসা। তো আমি তো খুব অবাক যে কি, নামাজ তো আমিও পড়লাম, আমিও দোয়া পড়ি, তো তাহলে আবার এতক্ষণ লাগে কেন আমার আম্মুর? তো একদিন জিজ্ঞেস করলাম যে আম্মু এ কি, তুমি এতক্ষণ বসে বসে কি করো, এত কি পড়ো তুমি? তো বলতেছে যে দেখ, আমি তো আসলে নামাজের পরেই আমি করি আর কি, যে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেগুলো করি। তো আমি তো অবাক, সকাল সন্ধ্যার জিকির তো এটা তো আমার জানা নেই যে কি জিকির আবার। তো আম্মু আমাকে একটা বই দিল, মানে বইয়ের মধ্যে লেখা ছিল আর কি, যে ওই যে হিস্টুল মুসলিম বইটা আছে না, সেখানে তো অনেকগুলো দোয়া দেয়া আছে। তো সেই দোয়ার মধ্যে আম্মু দেখালো যে এই দোয়া আছে, এই দোয়া আছে। তো আমি দেখলাম যে সেই দোয়ার মধ্যে লিখা যে একটা দোয়া, আবার ঠিক খেয়াল নেই যে দোয়াটি যে কথাটি, তা হচ্ছে যে আপনি যদি এই দোয়াটি পড়েন তাহলে আপনার দুনিয়া এবং আখিরাতের চিন্তার জন্য আল্লাহই যথেষ্ট হবেন। মানে আমি তো পুরা মাথা নষ্ট, আর এই কি অবস্থা, যে দুনিয়া এবং আখিরাতে তো এত টেনশন যে কি হবে, কই থেকে টাকা আসবে, কোথা থেকে আর কি রিজিক আসবে, মারা গেলে কি করব, জান্নাত না জাহান্নাম। তো এত টেনশনের মধ্যে সেখানে লেখা কি যে আপনি যদি এই দোয়াটি পড়েন তাহলে আর কি দুনিয়া আখিরাতের জন্য আল্লাহ যথেষ্ট হবেন। তো এটা তো খুবই ভালো, এবং দেখলাম দোয়াটিও খুব একটা বড় না, মানে খুব ছোট আর কি। তো আমি তো পুরাই খুশি হয়ে গেলাম। তারপর দেখলাম যে 3 কুল পড়েন সকাল সন্ধ্যায়, তখন এটা কি আপনার নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তারপর আবার যদি আপনি আয়াতুল কুরসি পড়েন তাহলে নাকি এই ফায়দা হবে, ওই ফায়দা হবে। তো আমি তো পুরাই আর কি মহা খুশি যে কি, এত ছোট ছোট দোয়ার মধ্যে এত বড় বড় ফজিলত, তাহলে তো আমারও পড়তে হয়। তো দেখলাম যে প্রায় মনে হয় 20 কি 22টির মতো দোয়া আছে আর কি, যে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো সেখানে 20-22টির মতো আছে, বা যে আস্তাগফিরুল্লাহ আছে 100 বার পড়তে হয়। তো এরকম তো প্রায় 22-23টির মতো দোয়া। তো সেগুলো পড়লে দেখবেন যে আপনার আর কি অনেক ফজিলত আছে আর কি। তো আমি ভাবলাম তাহলে আমিও পড়া শুরু করি। তো প্রথম দিন যখন পড়া শুরু করলাম ফজরের পরে, ও মা, 1.5 ঘন্টা চলে গেছে ওটা শেষ করতে করতে, আমি তো শেষ। কিন্তু ওইটা পড়ার পরে আমার যে মনের মধ্যে যে ফিলটা আসলো, আমি আপনাদেরকে বলতে পারবো না যে আসলে কতটা ভালো। কারণ আমি তো অর্থ সহ পড়েছি বা আমি ফজিলত সহ পড়েছি, তখন আমার মনে হচ্ছে আল্লাহ এই কি, আমি এতদিন ধরে এটা মিস করে এসেছি যে এত এত ফজিলত বা এত সুন্দর সুন্দর অর্থ সেই সব দোয়াগুলোর, যা নাকি আর কি আপনারা যখন পড়বেন আপনারা বুঝতে পারবেন যে আপনার কাছে কত ভালো লাগবে সেই সব দোয়াগুলো। আমি কিন্তু আপনাদেরকে বলবো এই ভিডিওটির মূল উদ্দেশ্যটা কি, যে আমি আমার আম্মুর কাছ থেকে কি শিখেছি। আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি যে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেগুলো নিয়মিত করা। তো এই নিয়মিত এই জিকিরটি করার ফলে আমি আমার লাইফের মধ্যে এক বিশাল পরিবর্তন দেখেছি, যা নাকি আপনি হয়তো দেখতে পারবেন না কিন্তু আপনি অনুভব করতে পারবেন। আপনি যখন শুরু করবেন আপনি অনুভব করবেন। এবং এখানে কিন্তু অনেকগুলো দোয়া আছে যা নাকি এক লাইনের মধ্যে, মানে খুবই ছোট ছোট দোয়া, যা আপনাদের পড়তে একদম কষ্ট হবে না আপনার। আর সেসব দোয়াগুলো হয়েছে কি, মানে 3 বার করে পড়তে হয়। তো এত ছোট দোয়া 3 বার করে পড়তে পারবেন না, মানে 3 কুল এটা কি আপনারা পড়তে পারবেন না? তো অবশ্যই পড়তে পারবেন। তো এরকম করে আপনার চেষ্টা করা উচিত। তো আপনারা আজকে হিসনুল মুসলিম নামে একটি অ্যাপস আছে, সেটা আপনারা বের করে মোবাইলে পড়তে পারেন, বা আপনারা বই কিনতে পারেন, বা দোয়ার যে বইগুলো আছে সেখানে আপনারা দেখবেন যে অবশ্যই সকাল সন্ধ্যার জিকিরগুলো দেয়া আছে। তো সেগুলো আপনারা আজকে থেকে পড়া শুরু করুন। আজকে প্রথমে অর্থ সহ দেখুন যে কি কি বলা আছে, এবং ফজিলতগুলো দেখুন, তাহলে দেখবেন যে আরও বেশি পড়ার জন্য আপনারা আগ্রহী হয়ে উঠবেন। তো এটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আমি আপনাদেরকে বলছি যে এটা আপনারা শুরু করুন, আজকে থেকে শুরু করুন, দেখবেন যে আপনাদের কাছে অনেক 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 বেশি ভালো লাগবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মধ্যে অবশ্যই এই দোয়াগুলো পড়ার যে চেঞ্জটা আসবে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাদেরকে দেখাবে এবং আপনারা তা অবশ্যই ফিল করতে পারবেন। তো আজকে থেকে আপনারা এটা অবশ্যই শুরু করার চেষ্টা করুন, এবং যারা যারা আছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন, তারা যেন দেখে এবং তারাও যেন শুরু করতে পারে, তারাও যেন এখান থেকে শিখতে পারে যে না, যে এই সকাল সন্ধ্যার জিকিরগুলো কতটা জরুরি আর কি। তো আমি আমার আম্মুকে ধন্যবাদ দিতে চাই যে তার আর কি
তাকে তো আর কি খুবই অবাক যে এতক্ষণ বসে বসে কিসের দোয়া পড়ে আর কি। আসলে এটাই হয় আর কি, আপনি যখন ইবাদত করে মজা পেয়ে যাবেন তখন কিন্তু আপনার আরও বেশি ইবাদত করতে মন চাবে, এটাই হচ্ছে কথা। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে প্রতিদিন সন্ধ্যা এবং সকালের জিকিরগুলো করার। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আমাদের আবার দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।